হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম সম্পূর্ণ নতুন একটা ভিডিও আর আমার এই ভিডিওটা হল কীভাবে আপনি প্রাথমিক শিক্ষা সমাপনী দু হাজার সতেরো রেজাল্ট খুব সহজে এবং সবার প্রথম আপনি রেজাল্টটা দেখবেন সবচেয়ে কঠিন হলো পিএইচির রেজাল্ট দেখা আপনি থানা কোর্ট লাগে তারপরে উপজেলা জেলা বিভাগ সবগুলোই লাগে আর আমি আপনাদের এটাই সহজ করে দিয়েছি এই ভিডিওটার মাধ্যমে অনেকে হয়তো বা দেখে ফেলছেন সো চলুন আমি দেখাচ্ছি আর যারা আমার চ্যানেল প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আইকনে ক্লিক করে রাখবেন যাতে কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনারা সহজেই পেয়ে যান আমার ভিডিওটা দুইটা ফর্মেটে আমি দেখাবো একটা হয়েছে ওয়েবসাইটের মাধ্যমে একটা লিঙ্কের মাধ্যমে তা হলো তার সার্ভারের মাধ্যমে আরেকটা হয়েছে এস এম এস ফরম্যাটের মাধ্যমে আমি দেখাচ্ছি এইটা হচ্ছে আপনার এস এম এস ফর্মেট ফর জেনারেল স্টুডেন্ট ঠিক আছে এস এম এস ফর্মেটের দুই ধরনের হয়ে থাকে একটা ইত্যাদি আর একটা হচ্ছে জেনারেল স্টুডেন্ট ইত্যাদিদের জন্য এইটা আপনারা সবাইটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন অথবা লিখেও রাখতে পারেন আর একটা হলো আমার সেকেন্ড ফর্মেট হলো এই যে ওয়েবসাইটটা ঠিক আছে এই যে ওয়েবসাইটে আমি দেখাচ্ছি একটু জুম করে এইটা হচ্ছে ওয়েবসাইট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এটা সরাসরি আমি এটা সার্ভার দিব আর আপনার এই সার্ভারের মাধ্যমে আপনারা সরাসরি চলে যেতে পারবেন আপনার রেজাল্ট দেখার জন্য সুচরণ আমি দেখাচ্ছি প্রথমে আপনি পছন্দ আপনার যে কোনো ব্রাউজারে যাবেন ব্রাউজারে যে গিয়ে সার্চ করবেন একশো আশি দুইশো এগারো একশো সাঁত্রিশ ও একশো আশির পর একটা ডট চিহ্ন দেবেন দুশো এগারো পর একটা ডট চিহ্ন দেবেন তিনি একশো সাঁতিরিশের পর আবার একটা ডট চিহ্ন দেবেন তারপর আবার একটা ডট দিয়ে লিখবেন ফাইভ ওয়ান তারপরে ইস্টু দিবেন স্টু দিয়ে লিখবেন ফাইভ এইট ফাইভ এইট থ্রি নাইন এটা প্রাথমিক রেজাল্টের দেখার একটা সার্ভার ঠিক আছে সরাসরি আপনার এটা তাদের একদম পেজে নিয়ে যাবে রেজাল্ট পেজে এখানে আপনি সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন আপনার পেজে সরাসরি নিয়ে যাবে তারপর আপনি কি করবেন এইখানে আপনি সবকিছু পড়ে নেবেন পরীক্ষার নাম কি পরীক্ষা দিয়েছে সে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিয়েছে না ইত্যাদি পরীক্ষা পরীক্ষা দিয়েছে অর্থাৎ ইত্যাদি হলো যারা মাদ্রাসায় পরীক্ষা দিয়েছে তাদের জন্য আর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এটা হলো জেনারেল স্টুডেন্টের জন্য সো আমি এটাই দেখাচ্ছি তারপরে পরীক্ষার সন আপনারা এখানে দুই হাজার সতেরো নয় দুই হাজার সতেরো থাকবে আমি দুই হাজার ষোলো দিয়ে দেখাচ্ছি আপনারা দুই হাজার সতেরো সিলেক্ট করবেন তারপরে আপনি কোন বিভাগ ওই বিভাগ সিলেক্ট করবেন আমি ঢাকা বিভাগ সিলেক্ট করছি তারপরে জেলা সিলেক্ট করুন আমার জেলা যেটা আমি ওইটা সিলেক্ট করছি এখানে আপনি যে বিভাগ দিবেন ওই বিভাগের যে করে জেলা আপনি সবটা পেয়ে যাবেন তারপরে উপজেলা আর থানা আপনি কোন থানা থেকে পড়ে গেছেন ওই থানা থেকে দিবেন আমার থানা আমি দিচ্ছি তারপর রোল নাম্বার দিবেন আপনি যে রোল নাম্বার আপনি ওই রোল নাম্বারটা দিবেন আমারটা দিবেন না কারণ এটা আমার রোল ঠিক আছে দেওয়ার পর আপনি সমর্পণ করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন ঠিক আছে আপনি এই রেজাল্টটা অটোমেটিক চলে আসবে আর এটা আপনি সার্ভারে খুব সহজেই দেখতে পারবেন যদি সার্ভারে সমস্যা হয় তাহলে আপনি কি করবে তার একটা এস দিয়ে দেখবেন আমি এসএমএস এর ফর্ম্যাটে দেখাচ্ছি কিভাবে আপনি এস এম মাধ্যমে দেখবেন আর এস এম দেওয়ার আগে আমি একটা কথা বলি আপনারা যারা থানা উপজেলা কোড জানেন না তাদের জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো থানা কোড অর্থাৎ উপজেলা কোড ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদের আমার আপনারা সরাসরি চলে যাবেন ডেসক্রিপশন বক্সে সেইখানে যে আপনারা এরকম সার্চ করবেন ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি আপনি যে ব্রাউজের দিয়ে ডাউনলোড করতে চান ওই ব্রাউজের দিয়ে ডাউনলোড করবেন মাত্র বত্রিশ কেবির একটা ফাইল এটা ডাউনলোড করতে আপনি একটু সময় মানে এক বিয়ে যাবে না আর ডাউনলোড অটোমেটিক হয়ে গেল আমি ক্লিক করো সাক্ষাৎ এই দেখুন আপনার সব কয়টা জেলার অর্থাৎ বিভাগের এখানে জেলা উপজেলা কোড দেওয়া আছে আপনি এখান থেকে নিয়ে নেবেন তারপরে এস এম কোড জায়গায় বসাবেন সো চলুন আমি দেখাচ্ছি এস এম ফরম্যাটের মাধ্যমে আমার এই ফোনটায় টাকা নেই তাই আমি অন্য একটা ফোন থেকে দেখাচ্ছি প্রথমে আপনি চলে যাবেন আপনার ম্যাসেজ অপশনে মেসেজ অপশানে গিয়ে টাইপ করবেন বড়ো হাতের ডি তারপরে পি তারপর বড়ো হাতের ই তারপরে একটা স্পেস দিবেন স্পেস দেওয়ার পর এখানে আপনার যে থানা উপজেলা কোর্ট ওইটা দিবেন আমারটা আমি দিচ্ছি দেওয়ার পর আবার একটা স্পেস দিবেন দেওয়ার পর আপনার যে রোল নাম্বারটা এবছর যে পরীক্ষা দিয়েছে ওই রোল নাম্বারটা এখানে দিবেন আমি এটা দেখছি জেনারেল স্টুডেন্টের জন্য ঠিক আছে তারপরে রোল নাম্বার দেওয়ার পর তারপরে সেন্ড করবেন এন্টার নাম্বার দিবেন নাম্বার দিয়ে আপনি কোন নাম্বারে পাঠাবেন এটা আমি বলে দিচ্ছি এটা আপনি সবাই লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনি পাঠাতে হবে ওয়ান সিক্স তিনটা টু এই নাম্বারে সেন্ড করতে হবে আমি সেন্ড করে দিলাম সাকসেসফুলি সেন্ড এখন আপনার একটা মেসেজ আসতে বাকি মেসেজটা এসে পড়ছে আমি দেখি এই দেখুন আমার রোলটা এসে পড়ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন রেজাল্ট আপনারা এইভাবে খুব সহজে যদি আপনার ওই সার্ভারের সমস্যা তাহলে এইভাবে দেখবেন আর যারা মাদ্রাসা থেকে দেখছেন তাদেরকে আমি একটু দেখাচ্ছি আমি দেখাই এইখানে জাস্ট এখানে জাস্ট আপনি লিখবেন ডির জায়গায় লিখবেন আপনি এখানে লিখবেন ই বড়ো হাতের ই তারপরে বড়ো হাতের বি তারপরে বড়ো হাতের টি লিখবেন ঠিক আছে তারপরে একটা স্পেস দিবেন তারপরে থানা কর উপজেলা কর। তারপরে আপনি রোল নাম্বার দিয়ে ওই সেম একই নাম্বারে আপনি সেন্ড করবেন ওয়ান সিক্স টু এই নাম্বারে সেন্ড করে দিবেন যেহেতু আমি সেন্ড করে দিচ্ছি না কারণ এটা আমার ইত্যাদি রোল নাম্বার না সো এই ভিডিওটা ছিল আমার আজকে খুব তাড়াতাড়ি কীভাবে সহজে আপনারা আপনাদের পিএইচসি এক্সামের রেজাল্ট দেখা যায় যারা এই ভিডিওটা দেখছেন তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার পিএইচসি এক্সাম যারা দিয়েছে আপনার ছোটো ছোটো ভাই বোন থাকতে পারে তারপরে ছেলে মেয়ে থাকতে পারে ছেলেমেয়ের বন্ধুবান্ধব থাকতে পারে আপনার বন্ধুবান্ধবের ছেলেমেয়ে থাকতে পারে তাদেরকে শেয়ার করবেন সেন্ড করবেন যাতে তারা খুব সহজে রেজাল্টটা দেখতে পায় ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আর যদি কোনো ভিডিও টাইপ কোনো সমস্যা হয় আপনাদের বুঝতে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের বলে দেবো কিভাবে কি করতে হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন